নমস্কার বন্ধুরা, এখানে একটা মাছ আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে। আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কিছু পেঁয়াজ কুচি এবং তিনটে রসুন কোয়া। এবার মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর সঙ্গে ওই মশলাগুলো। তো বাংলাদেশে এই মাছটার নাম নাকি টাকি মাছ, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই মাছটাকে বলা হয় ল্যাটা মাছ। তো এই মাছটা রান্না করে খেতে গিয়ে তেমন কোনো স্বাদ পাইনি, এর জন্য আজকে ভেবে নিয়েছি যে ভাজা করে ভর্তা বানিয়ে খাবো। তো সেই মতো মাছটা বেশ করে ভেজে নেওয়ার পরে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি আর মাছটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটু সর্ষে তেল পরিমাণ মতো, একটু পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি পাতের মধ্যে। এবার ওই মাছটাকে বেশ ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে সব কিছু একত্রে বেশ ভালো করে মেখে নেব। তো লঙ্কা দুটো মেখে নিলাম, কিন্তু রসুনগুলো না সেদ্ধ হয়নি, এর জন্য রসুনগুলো দেখো সেই গোটা গোটাই রয়ে গেছে। যাই হোক, বরমশাই বললো যে ও রসুন কাঁচাই খেয়ে নেওয়া যায়, তো না গলে না গলুক ওভাবেই খেয়ে নেব। তো শেষমেশ ও